কাজ দেবার নাম করে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দিগনগর গ্রামের প্রায় 70 জন যুবককে হিমাচল প্রদেশে নিয়ে গিয়ে ভারত চীন সীমান্তবর্তী এলাকায় তাদের রাখা হয়েছে। কিন্তু সেখানে তাদের কোনো কাজ দেওয়া হয়নি। সেখানকার প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তারা। 15 দিন ধরে ফেরানোর কথা বলা হলেও তাতে ঠিকাদার সংস্থা বা তার হয়ে যিনি নিয়ে গিয়েছেন কেউ কর্ণপাত করছে না। উপরন্তু তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে, এমনই অভিযোগ যুবকদের পরিবারের তরফে। তারা এ নিয়ে ভিডিওর কাছে অভিযোগ করেন। লেদিনে বাইরে কাজে নিয়ে গেছে, ঘরে জানাই নাই, তা আমাদেরকে ফোন করে নাই, তারপরে আমাদের ঘরে খাওয়া দাওয়া নাই, ওদের খাওয়া দাওয়া নাই, বরফে জল ভেঙে খাচ্ছে, ছেলেদিকে ঢাকা দেয় নাই, পোশাক দেয় নাই, তারপরে আবার মা দিকে ফোন করতে দিচ্ছে না, ছেলেদের জন্য মার অত্যন্তরে পড়েছে, তা আমরা সবাইকে জানানো হয়েছে, তা কেউ কোনো কেয়ার নিলে না। আমরা বিডিওকে জানাইছি, অফিসে গেছি, সব কাগজ কলম করে সব পাঠানো হয়েছে, আমাদেরকে এত টাকা দাবি করেছে, আমাদেরকে 1,20,000 টাকা চেয়েছে, আমরা পাবো কোথাও গরিব মানুষ, আমরা তাও গরু বাছুর বিক্রি করে 30,000 টাকা দেওয়া হয়েছে, আমি তাও ছেলেকে আমরা পাচ্ছি না ফিরে, তাহলে আমরা তোমরা কী করতে চাও বলো। কোথায় পাঠিয়েছেন ছেলেদের কাছে? ছেলে তুমি এক জায়গায় নাম করে বেঙ্গল বলে ই বলে উ বলে নিয়ে চলে গেছে, তা আমরা ছেলেতে খবর পাচ্ছি না, আমাদের একটা করে ছেলে আমরা কোথায় পাবো ছেলে? একটি মাটির ঘরে কোন রকমে গাদাগাদি করে রাখা হয়েছে তাদের, ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে না। ওখানকার আবহাওয়া প্রায় -3 থেকে -4 ডিগ্রি, মাঝে মধ্যে বরফ পড়ছে, গরম পোশাক না থাকার দরুন সকলেই ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন, কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা চিকিৎসাও পাচ্ছেন না, মোবাইল ফোনে টাওয়ার পাওয়া যাচ্ছে না, মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছে, ফলে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বাইরে গিয়ে কোনো রকমে একজনের ফোন থেকে সবকিছু বাড়িতে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে যাওয়া যুবকরা কান্নাকাটি শুরু করেছেন। এমতো অবস্থায় পরিবারদের কাছ থেকে লক্ষাধিক টাকা চাওয়া হচ্ছে বলে জানান যুবকদের পরিবারের লোকজন। আমাদের বাড়ির সমস্যা খুবই খারাপ, যারা বাইরে কাজে গেছে, হ্যাঁ আমার ভাঙনা গেছে, যাইব গেছে, যে ঠিকাদার নিয়ে গেছে, হ্যাঁ ঠিকাদারকে ফোন করছি, ফোন ধরছে না, তা বাড়ির সব কান্নাকাটি করছে, তা আমাদের পাড়ার এই পাড়া ওপাড়া নিয়ে কিছু ছেলে গেছে, তারাও খুব কাঁদা করছে, দাদা পাইস্তা আমাদের নিয়ে বাঁচা, আমাদের ভালো লাগে না, কাজ তো নাই, কাজ দেয় নাই, ওইটা বড় জায়গায় ঠান্ডায় দাঁড়িয়ে আছি, হ্যাঁ তো আমরা চাই যে আমাদের ছেলেরা যারা গেছে সেই ছেলেগুলোকে পার্টি দেখ। আমরা ভিডিও গিয়েছিলাম, স্যারদেরকে বলেছি, হ্যাঁ আমাদের ছেলে যারা বাইরে গেছে কাজে গেছেন, আমার বাড়ির ছেলে বাড়িতে পুঁছি দেন, যে অবস্থা খুবই খারাপ, ঘরে কাঁদাকাটি ভালো করে সংসার চলছে না, ভাতের হাড়ি পর্যন্ত চাপছে না, আমরা এইটুকু চাই, হ্যাঁ আমার ছেলে যেন পাঠিয়ে দেয় এখানে। কে গেছে আপনাদের? আমাদের ভাঙনা গেছে একটা, একটা জায়গা গেছে, দুব্বা বেটাই ওরা, খুব ঘরের অবস্থা পরিস্থিতি দেখে গেছে তারা। আজকে তারপরে তারা কোনো কাজের কোনো কিছু কাজের গুরুত্ব বলতে নাই, কাজই নাই, এক মাস ধরে বসে খাচ্ছে, হ্যাঁ বাড়িতে ফোন করতে যাচ্ছে, ফোনটা কেড়ে নিচ্ছে, ওই ফোন করা যাবে না, আসা যাবে না, বাড়ি আসতে পারে তো, ঠিকাদার তো পাঠাচ্ছে না, ঠিকাদার তো কোনো ফোনই ধরছে না। ঠিকাদার কি বলতে চাইছে? ঠিকাদার কোনো বোঝে টাকা চাই, এত টাকা চাই, তত টাকা চাই, হ্যাঁ ওই একবার 1,00,000 টাকায় ওই 30,000 আমরা প্রায় 30-40,000 আমাদের দিয়ে পাঠাইছি, আবার বোঝে আরও টাকা লাগে। ছেলেগুলো বাবা মায়ের কষ্ট দেখে বাইরে চলে গেল, যে দুটো পয়সা রোজগার করে আনবে, যে আনলে আমার সংসারটা ভালো চলবে, আমরা ভালো থাকবো, এইভাবে বলে নিয়ে গেল পাড়ার ছেলেগুলোকে। এবার যে নিয়ে গেল, এবার ছেলেগুলো 3-4 দিন যেতেই লাগে, যেতেই লাগে, খেতে পারছে না, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, আবার ছেলেটা পৌঁছাচ্ছে এখনও কাজে লাগে না, কাজের নাম করে নিয়ে গেল, কাজে যে নাম করে নিয়ে গেল, আবার নিয়ে যেয়ে এখন ঘরে অন্য দাবি দিচ্ছে যে 30,000 টাকা, মা বাবারা সবাই মিলে গরিব মানুষ এর কাছে ওর কাছে নিয়ে 30,000 টাকা দিয়ে পাঠালো, এখন বলছে 2,00,000-1,00,000 টাকা লাগবে, কোথা থেকে পাবে? আমরা 200 টাকা জট করতে পারছি না, খাবার পয়সা নাই, তাহলে কোথা থেকে গরিব মানুষ এত পয়সা নিয়ে ছেলেকে নিয়ে? পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, চ্যানেল 24/7।